আজকে এই ক্লাসে আমরা আরো কয়েকটা শর্ট ফর্ম এবং তার ফুল ফর্ম সম্পর্কে জেনে নেব, যেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, এই অ্যাব্রিভিয়েশন গুলো জানার মাধ্যমে আমাদের জেনারেল নলেজ এনহ্যান্স হচ্ছে, আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, সাথে সাথে কিন্তু আমাদের ইংরেজিটাও প্র্যাকটিস হচ্ছে। সো লেটস বিগিন। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে নাসা, এটা খুবই ইম্পর্টেন্ট, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স, অ্যারোনটিক্স মানে হচ্ছে বৈমানিক, বিমান সংক্রান্ত, স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। নেক্সট WHO, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো, এর ফুল ফর্মটা জানলেই কিন্তু আমরা WHO এই জিনিসটা কি, এদের কাজটা কি সেটা জানতে পারবো। তাহলে WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট CV, এখন আমরা এই CV কথাটা খুবই শুনে থাকি, বায়োডেটা কথাটা কম ইউজ হয়। আমরা সবসময় বলে থাকি যে চাকরি পরীক্ষার জন্য একটা ভালো করে CV বানাতে হবে। এই CV-র ফুল ফর্ম হচ্ছে ক্যারিকুলাম ভিটাই, ক্যারিকুলাম ভিটাই, যার মধ্যে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, আমাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, আমাদের ডিটেলসটা যেটা থাকে, যেটা হচ্ছে বায়োডেটা, সেটাকে আমরা বলি CV। নেক্সট VIP, VIP, VIP হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, VIP ভেরি ইম্পর্টেন্ট পার্সন। নেক্সট DM, DM এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ দ্য ফুল ভার্সন অফ DM। SDM, SDM হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট SDM। দেখো, মেডিকেল রিলেটেড কিছু অ্যাব্রিভিয়েশন, ফার্স্ট হচ্ছে ICU, ICU এর ফুল ফর্ম হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট। হসপিটাল গুলোতে ICU থাকে, এটা একটা বিশেষ ইউনিট, যখন কোনো এমার্জেন্সি হয়, কোনো পেশেন্ট খুব সিরিয়াস থাকে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে বা কোনো ডিজিজের ক্ষেত্রে, তখন প্রথম তাকে ICU তে ভর্তি নেওয়া হয়। ICU এর ফুল ফর্ম হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। নেক্সট, নেক্সট হচ্ছে MD, MBBS, এগুলো হচ্ছে সব ডক্টরদের ডিগ্রি, MD, MBBS। MD এর ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ মেডিসিন। MBBS, MBBS এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি, MBBS। দেখো, দুটো বি আছে এখানে, হচ্ছে দুবার ব্যাচেলার হবে, একটা হচ্ছে ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি। সার্জারি মানে হচ্ছে শল্য চিকিৎসা, তাহলে এটা হচ্ছে ডাক্তারদের একটা ডিগ্রি, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি মেডিসিনের উপর আর সার্জারির উপর। নেক্সট হচ্ছে FRCS, FRCS, এই অ্যাব্রিভিয়েশনটা আমরা খুব শুনেছি FRCS, কিন্তু ঠিক এটা এক্স্যাক্টলি কি, মানে এটা কাদের ডিগ্রি বা এটা কোন ক্ষেত্রে আমরা বলি যে FRCS, এটার ফুল ফর্ম হচ্ছে ফেলোশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ সার্জেন্স, ফেলোশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ সার্জেন্স। ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, এই দেশগুলোতে যখন কোনো ব্যক্তি প্র্যাকটিস করে থাকে সিনিয়র সার্জন হিসেবে, যখন আয়ারল্যান্ড বা ইউনাইটেড কিংডম এই দেশগুলোতে কোনো মানুষ হচ্ছে প্র্যাকটিস করে থাকে সিনিয়র সার্জন হিসেবে, এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশনটা, তাকে বলা হয় FRCS। নেক্সট MP, MLA, MP ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ হচ্ছে হ্যাভিং দ্য পাওয়ার টু মেক ল, মানে আইন তৈরি করার যে পাওয়ারটা তাকে বলা হয় লেজিসলেটিভ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে ICU হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট, MD হচ্ছে ডক্টর অফ মেডিসিন, MBBS ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, FRCS ফেলোশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ দ্য সার্জেন্স, MP মেম্বার অফ পার্লামেন্ট, MLA মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
প্রতিটা ফোনে আমাদের একটা করে আইপি অ্যাড্রেস থাকে যেটা খুবই সিক্রেট হয়। এই আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল আইপি। নেক্সট এলইডি, এখন এলইডি প্রচুর ব্যবহার হয় যে কোনো লাইটের ক্ষেত্রে, এলইডি লাইট বা অনেক কিছু এলইডি হয়। এই এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। নেক্সট এলসিডি, এলসিডির ফুল ভার্সন হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। নেক্সট ইউএসবি, ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএসবি। ইউআরএল, ইন্টারনেটে আমরা ইউআরএল দেখে থাকি, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। জিপিএস, জিপিএস যখনই আমরা রাস্তা খুঁজে পাই না তখন আমরা জিপিএস ফোনে অন করে থাকি। এই জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সিসিটিভি, সিসিটিভি ফুল ফর্ম কি? ক্লোজড সার্কিট টেলিভিশন, ক্লোজড সার্কিট টেলিভিশন, সিসিটিভি। নেক্সট জিএসটি, জিএসটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে এটা কিন্তু অনেক আসতে দেখা যায়। এই জিএসটি এর ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যখনই আমরা কোনো কিছু কিনি দোকান থেকে দেখবে আমাদের বিলে জিএসটি অ্যাড করতে হয়, আমাদের এক্সট্রা কিছু পে করতে হয় এই জিএসটির জন্য। সেটা হচ্ছে গুডস মানে জিনিসপত্র এবং সার্ভিসের উপর একটা ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস আইটিআই। অনেকে আইটিআই ট্রেনিং নিয়ে থাকে, এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নেক্সট এনজিও, এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিও। নেক্সট এমআরপি, যে কোনো প্রোডাক্টের ওপর, যে কোনো জিনিস যখন আমরা দোকান থেকে কিনি তার উপর একটা এমআরপি থাকে, যেখানে রেটটা থাকে, প্রাইসটা থাকে, সেটার ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সেই প্রাইসটাই হচ্ছে ম্যাক্সিমাম, সেটা পর্যন্তই কিন্তু শপকিপার আমাদের কাছে বিক্রি করতে পারে, তার উপরে যেতে পারে না, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমএস, এমএস স্ট্যান্ডস ফর মাইক্রোসফট, মাইক্রোসফট। ভাইরাস, ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। আমাদের কম্পিউটার বা ফোনে অনেক সময় ভাইরাসের অ্যাটাক হয়, এটা হচ্ছে একটা ম্যালওয়্যার যেটা আমাদের ডেটা, ফাইল বা অন্যান্য জিনিসকে ড্যামেজ করে দিতে পারে, এটাই হচ্ছে ভাইরাস। নেক্সট হচ্ছে আইপিএস, আইপিএস আইএএস। আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস। আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এমএস মাইক্রোসফট, ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, আইপিএস। ইন্টারনাল এক্সামিনেশন রয়েছে ক্যাট ম্যাট স্যাট, এর ফুল ফর্ম কি হবে? সিএটি, ক্যাট এর ফুল ফর্ম হচ্ছে কমন অ্যাডমিশন টেস্ট, কমন অ্যাডমিশন টেস্ট। নেক্সট হচ্ছে ম্যাট, ম্যাট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট। এসএটি স্যাট, সলিস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট, সলিস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট বা সলিস্টিক অ্যাপটিটিউড টেস্ট। নেক্সট দেখি সিজিএল, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সাম। এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। সিআইডি, সিআইডি সিবিআই, এগুলোর ফুল ফর্ম কি হবে? সিআইডি হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যারা ক্রিমিনালদের ইনভেস্টিগেশন করে থাকে সেই ডিপার্টমেন্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নেক্সট হচ্ছে এসপি, এসপি হচ্ছে
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এসআই, এসআই ফুল ফর্ম হচ্ছে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। দ্যাটস দি এন্ড। এই এন্ড কে যদি আমরা ভাঙি, যদি এন্ড এর আমরা ফুল ফর্ম করতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে এফোর্ড নেভার ডাইজ। এফোর্ড এর কখনো কিন্তু ডেথ হয় না, তাই আমাদের যে কোনো কাজে যে কোনো কিছুতে এফোর্ড দিয়ে যেতে হবে। আজকের ক্লাসটা এতটাই। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের নোটিফিকেশন সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত শিখতে পারে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।